আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা আমাকে প্রায় সময় মেসেজ করে থাকে এবং বিভিন্ন কমেন্টে বলে থাকে যে কোনো ফ্রি বৃত্তি বা স্কলারশিপের ব্যবস্থা থাকলে সেই ধরনের নিউজ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বাংলাদেশ সরকার অনুমোদিত স্কলারশিপ 2022 এর যে উপবৃত্তি এর সময়সীমা বাড়িয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং টিপ থেকে সব ভিডিও একসাথে পেতে পারেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমি ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি, সো সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চলে এসেছি sseed.gov.bd স্কলারশিপ 2020, এটি দিয়ে যখন সার্চ দিলাম গুগলে অনেকগুলো ওয়েবসাইট শো করছে এবং বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে যদি আপনি প্রবেশ করেন তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইটটিতে বিস্তারিত আপনি এখানে পেয়ে যাবেন এবং কী কী কাগজপত্র লাগবে না লাগবে আমি সেদিকে যাচ্ছি না। টু দ্য পয়েন্ট, আমি মূল বিষয়গুলো অর্থাৎ আপনি কীভাবে আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো আমি ব্যাখ্যা করব এবং সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সো আমি শুরু করছি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কী কী কাগজপত্র লাগবে, আর আপনি যদি শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে কী কাগজপত্র লাগবে সেই বিষয়গুলো আমি একটু পরে শেয়ার করছি। এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, উপবৃত্তি আবেদনের সময়সীমা ও পদ্ধতি, উক্ত খাতে মঞ্জুরি বা অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রদান শিক্ষক কর্মচারী এবং ছাত্র ছাত্রীকে আগামী 1 ফেব্রুয়ারি তার মানে 1 ফেব্রুয়ারি 2022 হতে 28 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। তার মানে সময়সীমা বাড়িয়েছে, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। এবার আপনি কিভাবে আবেদন করবেন তার আগে আমি বলে দিচ্ছি, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য কী কী কাগজপত্র লাগবে সেই বিষয়টি আমি আপনাদের সাথে এবার শেয়ার করব। উপবৃত্তি আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন পড়বে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেন বা শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ের হলে অবশ্যই আপনাকে বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং পরবর্তীতে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার সপক্ষে প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। তার মানে কোনো পুয়ার শিক্ষা প্রতিষ্ঠান যদি আর্থিক এই অনুদানটি নিতে চায় তাহলে গভর্নিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই প্রয়োজন হবে। শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং বা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর মাধ্যমে প্রদান করা হবে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসেবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি শেয়ার করবো কিভাবে আপনি আবেদন করবেন। ধরুন আপনি যদি শিক্ষক শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদনের জন্য যে কাজটি করতে হবে সরাসরি আপনি তাদের এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, www.mygov.bd সার্ভিস। এই পুরো লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে সরাসরি আপনি এই পেজের মধ্যে চলে আসবেন। এই পেজে আসার পরে প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, এখানে একটু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী। আবেদন ফর্মের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন, অন্যান্য ঘরগুলো পূরণ ওই তার মানে যেগুলো লাল চিহ্নিত থাকবে সেই লাল চিহ্নিত ঘরগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার
পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন ফর্ম আবেদন পুনরায় শুরু করা যাবে। তার মানে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে ড্রাফট হিসেবে এটি সেভ থাকবে, পরবর্তীতে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা রয়েছে, যদিও এখন তারা ঘোষণা দেয়নি বাড়াবে কিনা। আপাতত 28 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে। এটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে। আশা করি বুঝতে পেরেছেন প্রয়োজনীয় কাগজপত্র, এই যে অন্যান্য বৃত্তি সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠান প্রদান উদ্বৃত্তের পত্র আমি শুরুতেই বলেছি। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এবং শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট, তার মানে আপনি যদি ফিজিক্যালি অথবা মেন্টালি যদি ডিজেবল হন বা অক্ষম হন, তাহলে আপনাকে তার কপিটি সংযুক্ত করতে হবে। বিশেষ দ্রষ্টব্য শারীরিক ও মানসিক অক্ষমতা এবং অন্যান্য বৃত্তি এবং এর জন্য সংযুক্তি শুধুমাত্র যাদের জন্য প্রযোজ্য তাদেরকে প্রদান করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। এখানে যে একটি বাটন দেখতে পাচ্ছেন সেই বাটনে আমি ক্লিক করছি। বাটনে ক্লিক করার পরে সরাসরি আমাকে এই পেজের মধ্যে নিয়ে যাবে। এই পেজে আসার পরে আপনি যদি ইতিমধ্যে এখানে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন সাইন আপ করে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনাকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। আর যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে এখানে আপনার নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল দিতে হবে। ইমেল না দিলে কোনো প্রবলেম নেই। এরপর আপনি লগ ইন নিবন্ধন করে লগ ইন করবেন, তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ওটিপি কোড আসবে, ওটিপি কোড সেটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। জাস্ট আমি ওটিপি কোডটা দিচ্ছি। মোবাইলে আসা ওটিপি কোডটি আমি এখানে ফিল আপ করেছি। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ড আমি সেভ করে রাখলাম। এরপর এখানে অভিনন্দন মেসেজ চলে আসছে, নতুন পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে, এবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি সরাসরি ওখানে চলে যাচ্ছি লগ ইন বাটনে। এবার আমি মোবাইল নাম্বারটি আবার দিব, লগ ইন করবো। লগ ইন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সেভে চলে আসলাম। রিডাইরেক্ট করে আমাকে এখানে নিয়ে আসবে। এবার এখানে আসার পরে আপনাকে প্রোফাইলটা যথাযথভাবে সাবমিট বা পূরণ করতে হবে। এখানে বলছে জাতীয় পরিচয়পত্র তথ্য, জন্ম তারিখ আপনাকে এখানে দিতে হবে। আপনাকে আপনার কাজ শেষ, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে এবং তারা মেসেজ দিবে যে আপনি কখন টাকা পাবেন বা কি পরিমাণ টাকা। মিনিমাম 10,000 টাকা কিন্তু বাংলাদেশ সরকার পেমেন্ট করবে উপবৃত্তির টাকা হিসেবে। সুতরাং আপনি কিন্তু নিশ্চিত এই টাকাটা দিয়ে অনায়াসে এই করোনার মুহূর্তে বা কোভিড-19 মুহূর্তে আপনার লেখাপড়াটাকে সঠিকভাবে চালিয়ে নিতে পারবেন এবং পাশাপাশি আপনার স্বপ্নের সেতুকে আরো দৃঢ় বন্ধন করতে পারবেন ভবিষ্যতের চলার পথকে সহজ করার জন্য বা সাকসেসের জবাব পাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে আমার আর্নিং রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আশা করি আপনি যদি কিছু আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন এবং পাশাপাশি
যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলে যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো শেয়ার দিন আপনার বন্ধুদের মাঝে এবং তাকে হেল্প করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।